তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউএতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হতে চলে যায় তার কারণ বহু ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে কমেন্ট করছো তো আমি মনে করলাম তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেওয়াটাই খুব ভালো হবে তার জন্য ভিডিও বানাচ্ছি তার পাশাপাশি তোমাদের জানাবো যারা এখনও ট্যাবের টাকা পাওনি সেই ট্যাবের টাকা কবে নাগাদ তোমরা বাকি থাকা স্টুডেন্টরা পেতে চলেছো সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে তার পাশাপাশি টেস্ট পরীক্ষার জন্য কিভাবে নিজেদের তৈরি করবে সম্পূর্ণটা থাকবে আজকে আমাদের এই আলোচনার বিষয়ে তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনেও এরকম এডুকেশনাল নিউজ তার পাশাপাশি তোমাদের মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের পড়াশোনার যাবতীয় নোটস ছোটো প্রশ্ন বড় প্রশ্নের উত্তর পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে দিতে চাই ইতিমধ্যেই তোমাদের জন্য মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং টুয়েলভের তোমাদের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের কিন্তু সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর পিডিএফ সহ চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে যেই প্রশ্নগুলো পড়লেই তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিজেদের প্রস্তুত করতে পারবে সেই প্রশ্ন উত্তরগুলো ইতিমধ্যেই পিডিএফ আকারে চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি দেখে না থাকলে আমি ক্লাস ওয়াইজ ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম মাধ্যমিকের জন্য আলাদা প্লে লিস্টের লিঙ্ক ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের প্লে লিস্টের লিঙ্ক এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য বাংলা এবং আর্টসের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম আমি বলবো তোমরা যে যে ক্লাসে পড়ো নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে সেখানে ক্লিক করে তোমাদের যে সাবজেক্টগুলো প্রয়োজন নোটস সেই সাবজেক্টগুলোর ভিডিওতে ক্লিক করো এবং প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো ওই নোটসগুলো পড়লেই তোমরা কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট নিজেদের প্রস্তুত মনে করতে পারবে এবং এই প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু এই রকম ভিডিও আকারে করে দেওয়া আসা যাক এবার তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে তার আগে বলে দিই ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের কিন্তু কোনো প্রকার কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হয় না টেস্ট পরীক্ষা নেওয়া হয় না কিন্তু বহু স্কুল তারা কিন্তু একটি প্রি টেস্ট এক্সাম কিন্তু পরীক্ষার আগে নিয়ে থাকি সেটা বহু স্কুল কোনো স্কুল পঞ্চাশ নম্বরের নেয় কোন স্কুল আবার গোটা আশি নম্বরের নেয় এটা কিন্তু নির্ভর করছে সেই সেই স্কুলের ওপরে কোন কোনো স্কুল এই মাসে নিচ্ছে কোন কোন স্কুল আবার নভেম্বর ডিসেম্বর মাসে নেবে পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু স্কুলের ওপরে সেক্ষেত্রে ইলেভেনের ছাত্রছাত্রী যারা আছো তোমাদের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা আদেও নেওয়া হবে কি তার জন্য তোমরা নিজেদের স্কুল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো তারা কিন্তু প্রপার অ্যান্সার তোমাদের দিয়ে দিতে পারবেন আসা যাক এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু নভেম্বরের সতেরো তারিখ থেকে কিন্তু শুরু হওয়ার কথা বোর্ড যে গাইডলাইন্স প্রকাশ করেছে সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু শেষ করতে হবে যদিও মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের চার তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল রুটিনটার দিকে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে মাধ্যমিকের পরীক্ষা তার পনেরো দিন পর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে স্কুল যদি চায়। একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার টেস্ট পরীক্ষা একসাথে না নিয়ে প্রথমে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তারপরে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও কিন্তু নিতে পারে তার কারণ মাধ্যমিকের আগে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা পরে নিলেও সেক্ষেত্রে যেহেতু ওদের ফাইনাল পরীক্ষা পরে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকবে না স্কুলের অনেকটা চাপ থাকে কারণ ওই সময়ের মধ্যেই স্কুলের কিন্তু অন্যান্য ক্লাস যেমন পঞ্চম থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও নিতে হয় সেক্ষেত্রে স্কুলগুলি এইরকমও করতে পারে যে সতেরোই নভেম্বর প্রথম থেকে পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে নিল তারপরে কিছুদিন পর থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া শুরু করলো ওই নভেম্বরের শেষ থেকে তবে বোর্ডের যা নির্দেশিকা সেখান থেকে তোমাদের ধরে চলতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য যে নভেম্বরের সতেরো তারিখের থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষাগুলো কিন্তু নিয়ে ফেলা হবে এটা যেহেতু বোর্ডের নির্দেশিকা সতেরোই নভেম্বরই যে শুরু হতে হবে এর কিন্তু কোনো মান নেই সতেরোই নভেম্বরের পরে শুরু হবে সতেরোই নভেম্বরের আগে কিন্তু কোনোভাবেই মাধ্যমিকের টেস্ট এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু নেওয়া যাবে না অর্থাৎ তোমাদের যে পুজোর ছুটিটা চলবে গোটা অক্টোবর মাস গোটা অক্টোবর মাসের পর স্কুল তোমাদের নভেম্বর মাসে খুলছে তারপরে তোমাদের কিছুদিন স্কুল হয়ে তোমাদের কিন্তু ওই যে কিছুদিন স্কুল হবে সেই সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের টেস্ট পরীক্ষা এক্স্যাক্ট কত তারিখ থেকে হবে এবং কতদিন পর্যন্ত চলবে সম্পূর্ণটাই আমরা জানি যে এই টেস্ট পরীক্ষাগুলো কিন্তু পুরোপুরি স্কুলের হাতে থাকে কারণ এই টেস্ট পরীক্ষাগুলোতে নিজের নিজের স্কুলের স্যারেরাই তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু করে থাকেন সেক্ষেত্রে কবে থেকে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে কত তারিখের মধ্যে সেটা শেষ করা হবে সম্পূর্ণ গাইডলাইন্স কিন্তু তোমাদের স্কুল নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বলে দেবে তবে বোর্ডের যা সিদ্ধান্ত বোর্ডের যা কর্মসূচি সেই অনুযায়ী বোর্ড কিন্তু প্রত্যেকটা স্কুলকে নোটিস পাঠিয়ে দিয়েছে যে সতেরোই নভেম্বর অনওয়ার্ডস অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে বা তারপর থেকে তারা কিন্তু এই টেস্ট পরীক্ষাগুলো কিন্তু সম্পন্ন করতে পারে এবং এই হিসেবটা ধরেই তোমাদের কিন্তু এখন থেকে এগোতে হবে কারণ টেস্ট পরীক্ষা তোমাদের কিন্তু হবে সম্পূর্ণ সিলেবাসে সম্পূর্ণ সিলেবাস যেহেতু মাধ্যমিকের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক দিন সময় পেয়েছে তাদের জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হয়েছে তারপরে নভেম্বরে পরীক্ষা তাদের ক্ষেত্রে সিলেবাস শেষ করতে কিন্তু অতটা সমস্যা না হলেও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা ইলেভেনের পরীক্ষা দিয়ে টুয়েলভে উঠেছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকই কম অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু 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 সিলেবাস শেষ করতে পারবে না এই টেস্ট পরীক্ষার আগে তো তোমাদের এখন কি করণীয় তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর কি কি বড় প্রশ্ন তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বড় প্রশ্ন উত্তরসহ চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে এবং ছোট প্রশ্নও তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে যে কোন প্রশ্নগুলো পড়তে হবে মূলত এই জিনিসগুলি আমরা কেন দিয়েছি তার কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী তাদের গোটা সিলেবাসটাকে কিন্তু এই অল্প সময়ে কিন্তু শেষ করতে পারবে না তো তারা যাতে নিজেদের সিলেবাসটাকে শেষ করতে পারে এবং তারা এই টেস্ট পরীক্ষার জন্য যাতে ভালোভাবে প্রস্তুতি সারতে পারে তার জন্য ইতিমধ্যেই তোমাদের জন্য কিন্তু চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে সেই নোটসগুলো ডেসক্রিপশানে দেখবে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে বাংলা ইংরেজি এবং আর্টসের অল সাবজেক্টের সেইখানে তোমরা যাও সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো থেকে সেখানে ফ্রি পিডিএফ দেওয়া আছে পেইড পিডিএফ দেওয়া আছে প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের কিন্তু পিডিএফগুলি সংগ্রহ করতে পারো আমি তোমাদের এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে সকল প্রশ্ন উত্তর ওখানে দেওয়া হচ্ছে ওই প্রশ্ন উত্তরগুলো যদি ভালো করে পড়ো টেস্টে একটি প্রশ্নও কিন্তু তার থেকে কিন্তু বাইরে আসবে না সকল স্কুলের ক্ষেত্রেই সকল স্কুলের ক্ষেত্রেই প্রশ্নপত্র কিন্তু আলাদা ধরনের হবে প্রশ্নপত্র আলাদা ধরনের হবে মানে প্রশ্ন এই স্কুলে একটা আসলে ওই স্কুলে অন্যটা আসবে কিন্তু তোমাদের যে নোটসগুলো তৈরি করা হয়েছে যেভাবে সেইগুলো যদি ভালোভাবে পড়ো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দুটোর জন্যই ওই নোটস করে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবে বড় প্রশ্ন একদম ওখান থেকেই সম্পূর্ণটা হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো এবং ছোট প্রশ্নের জন্য তোমাদের যা যা ছোটো প্রশ্ন দেওয়া হয়েছে যা যা ফ্রি পিডিএফের আকারে দেওয়া হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো এই যে সময়টা তোমাদের হাতে আছে টেস্ট পরীক্ষার আগে মোটামুটি দু মাসের মতো এই সময়ের মধ্যে তোমরা সেই পিডিএফগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো প্রশ্ন দেখবে একটিও কিন্তু ওর মধ্যে থেকে বাইরে থাকছে না আর মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য তোমরা যেহেতু সময় অনেকটা পেয়েছো তোমাদের সিলেবাস কমপ্লিট করা তোমাদের পক্ষে অসুবিধা হবে না তোমাদের আমি বলতে চাই তোমাদের জন্যও ইতিমধ্যে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের কিন্তু বড়ো প্রশ্নের কিন্তু উত্তরসহ চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডেসক্রিপশানে সেটারও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করে তোমরাও কিন্তু টেস্ট পরীক্ষার জন্য নিজেদের আরও ভালোভাবে কিন্তু প্রস্তুত করতে পারো ছোট প্রশ্নের জন্য মাধ্যমিকের ক্ষেত্রে ছোট প্রশ্ন অনেক ট্রিকি ধরনের প্রশ্ন আসে অনেক খুঁটিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু নিজস্ব টেক্সট বইটাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তোমাদের ছোট প্রশ্নের দিক থেকে ভালো নম্বর তোলার জন্য আর বড় প্রশ্ন যেগুলো দুই তিন পাঁচ বা আটের আসে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সেই প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে সেইগুলো একটু ভালো করে ফলো করো অবশ্যই নিঃসন্দেহে তোমরাও কিন্তু সমস্তটা কমন পাবে এবং টেস্টে যথেষ্ট ভালো রেজাল্ট করবে আর একটা ছোট্ট জিনিস তোমাদের আমি বলতে চাই যে প্রত্যেকটা স্কুল যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিজ স্কুলের নিজ শিক্ষক শিক্ষিকারা করে থাকেন সেক্ষেত্রে তোমরা নিজের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রাখো ক্লাসে কি পড়ানো হচ্ছে ক্লাসে কোন জিনিসটাকে ভালো গুরুত্ব দিয়ে পড়তে বলা হচ্ছে এই জিনিসগুলি কিন্তু তোমরা কিন্তু নিজ স্কুল থেকে তোমরা পেয়ে যাবে যেগুলি স্যারেরা বলে দিচ্ছেন সেগুলো পয়েন্ট আউট করে নাও সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো প্রশ্ন কমন টেস্ট পরীক্ষায় কিন্তু ওখান থেকেই পাবে যেহেতু সম্পূর্ণটা নিজে নিজ স্কুলের হাতে থাকে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবং ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের প্রজেক্টগুলো আপলোড করে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়ার অনেকটা সময় থাকে সেই প্রজেক্টগুলো প্লে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের যে প্রজেক্টগুলো স্কুল থেকে দিচ্ছে সমস্ত স্কুলের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো উত্তর সহ একদম ভূমিকা থেকে কৃতজ্ঞতা স্বীকার পর্যন্ত কিন্তু সমস্ত বিষয়ের ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে তো যাদের প্রজেক্ট হয়নি তারাও কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু প্রজেক্টগুলো করে নিতে পারো তো এই গেল টেস্ট পরীক্ষার ডেট এবং টেস্ট পরীক্ষার প্রিপারেশান তোমরা কিভাবে নিতে পারো তার জন্য একটা ছোট্ট সাজেশান এবার আসি যারা এখনও ট্যাবের টাকা পাওনি তারা কি করবে দেখো ট্যাবের টাকা মাঝখানে দু সপ্তাহ মতো কিন্তু বন্ধ ছিল সার্কুলেট হওয়া বিশেষ কিছু টেকনিক্যাল কারণে এই কাজটা বন্ধ ছিল আবারও এই কাজটা কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে এবং যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তোমরা ট্যাবের টাকা পাওনি তারা এই মাসের মধ্যে পেয়ে যাবে এবং খুব দেরি হলেও তোমরা কিন্তু নভেম্বর প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই সকলেই তোমরা টাকা টাকা পাবে নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকারের প্রস্তুতি এবং রাজ্য সরকারের চিন্তাভাবনা সেইভাবেই আছে যে পুজোর আগে ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে এই টাকাটা পৌঁছে যায় কোনো ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে এই সময়টা নভেম্বরের প্রথম সপ্তাহ অবধিও কিন্তু চলে যেতে পারে তবে ট্যাবের টাকা তোমরা সকলেই পাবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে সব জেলার সব স্কুলেই ঢুকছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু খুব দ্রুতই সেই টাকাটা পুজোর আগে কিন্তু ঢুকে যাবে তাই নিয়ে চিন্তার কোনো কারণ নেই এমন অনেক ছাত্রছাত্রী থাকে ফোনে মেসেজ আসেনি কিন্তু ব্যাংকের পাসবই আপডেট করাচ্ছে দেখছে সেখানে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে অনেক ক্ষেত্রে সার্ভার সমস্যার কারণে কিন্তু ফোনে কিন্তু মেসেজ আসছে না তাই তোমরা চেষ্টা করবে নিয়মিত মাঝে মাঝে ব্যাঙ্কে গিয়ে নিজেদের পাসবুকটা আপ টু ডেট করিয়ে আনার সেখান থেকেও তোমরা বুঝতে পারবে তোমাদের টাকা কিন্তু ঢুকেছে কিনা আপাতত টেস্ট পরীক্ষার ডেট এবং এই ট্যাবের টাকা সংক্রান্ত যেটুকু আপডেট ছিল সেটা তোমাদের জানালাম তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের আর অন্যান্য কি বিষয়ে জিজ্ঞাসা আছে অবশ্যই তা চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো